আর আনন্দপুরে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা ঘটল। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুরে। দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশের প্রাথমিক অনুমান যে খুন করা হয়েছে ওই মহিলাকে। রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার আনন্দপুরে, সেখানেই দেহ উদ্ধার করা হয়েছে ওই মহিলার। মহিলার দেহে একাধিক ক্ষত চিহ্ন। পুলিশের প্রাথমিকভাবে অনুমান যে খুন করা হয়েছে ওই মহিলাকে। দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুরে। আনন্দপুরে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, দেহ উদ্ধার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুরে। রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি রিয়া। আনন্দপুরে সেখানে এক মহিলার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি অনুমান করছে? দেখো, তাকে খুন করা হয়েছে, খুন করে ফেলে রাখা গেছে, ফেলে রেখে গেছে বলে এমনটাই অনুমান করছে পুলিশ। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে সাত সকালে আনন্দপুরে অজ্ঞাত পরিচয়ে এক মহিলার দেহ উদ্ধার হয় এবং ঝোপের পাশ থেকে এক মহিলার দেহ উদ্ধার হয় এবং ঘটনাকে ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ শহরে যে পরিস্থিতি এই মুহূর্তে, সেখানে আরো একজন মহিলার দেহ এবং একজন ঝোপ থেকে রক্তাক্ত অবস্থায় সেই দেহ উদ্ধার হচ্ছে এবং মৃতার শরীরে কিন্তু একাধিক ক্ষত চিহ্ন রয়েছে এবং সেই কারণের জন্য কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান যে তাকে খুন করে ওখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে এবং কে বা লেডি বা কে সেই বিষয়টাও যেমন এখনো জানা যায়নি এবং কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটাও কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই আনন্দপুর থানার পুলিশ সেখানে পৌঁছেছে এবং বডি রিকভার করেছে, সিএম এর জন্য পাঠানো হয়েছে এবং খুব পুলিশের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে সিসিটিভি সেখানকার দেখা হচ্ছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে বা এখানে ফেলে রেখে গেছে। যদিও সেই এলাকা যেখানে এই বডি পাওয়া গিয়েছে সেই সামনের এলাকায় কিন্তু কোন রকম সিসিটিভি নেই বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে একদম মেন রোডের যে সিসিটিভি সেগুলো কিন্তু চেকিং করার কাজ চালাচ্ছে পুলিশ। বেশ, ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।